বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাবানা সাবানা বাংলার ঘরে ঘরে ছিলেন দেবীতুল্য অভিনেত্রী সব শ্রেণীর দর্শকের কাছে এই অভিনেত্রী ছিলেন শ্রদ্ধার পাত্রী জীবন্ত অভিনয় দিয়ে খুব সহজেই দর্শকের হৃদয়ে প্রবেশ করতে পেরেছিলেন বলেই অভিনয় থেকে বিদায় নেওয়ার পরও তার কথা ভুলতে পারে না এ দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সেই সাবানা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব আমরা এমন কিছু তথ্য যা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তাহলে চলুন এমন কিছু পনেরোটি তথ্য নিয়ে আলোচনা করা যাক সাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না চলচ্চিত্রে নাম পরিবর্তন করে হন সাবানা উনিশশো সাতষট্টি সালে পরিচালক এহতাসামের উর্দু ছবি চাকুরি দিয়ে তার পর্দায় প্রথম আগমন ঘটে শাবানা অভিনীত ছবির সংখ্যা পাঁচশো এর মতো বাংলা ছবিতে দর্শকদের সবচেয়ে বেশি চোখে জল আনা অভিনেত্রীর নাম কিন্তু সেই শাবানাই ছিল নায়ক নায়িকার বাইরেও ভাবি মায়ের চরিত্রে অভিনয় করে সিনেমাকে টেনে নিয়ে যেতে পারতেন এই শাবানা শাবানার স্বামীর নাম ওয়াহিদ সাদিক যিনি একজন চলচ্চিত্র প্রযোজক শাবানার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল এস এস প্রোডাকশনস শাবানা অভিনয়ের জন্য এগারো বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার যা বাংলা চলচ্চিত্র জগতে এক অনন্য ইতিহাস শাবানার বাবার নাম ফয়েজ চৌধুরী যিনি একজন টাইপিস্ট ছিলেন এবং মা ফজিলাত নেসা ছিলেন একজন গৃহিণী শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ সাবানার জন্ম ঢাকার গ্যান্ডারিয়ায় বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে সাবানার বিপরীতে প্রথম নায়ক ছিলেন নাদিম সাবানার প্রাতিষ্ঠানিক শিক্ষার তাই এটি ঘটে মাত্র নয় বছর বয়সে বেগম রোকেয়ার চরিত্রে সাবানা অভিনয় করেছিলেন এটি ছিল শাবানার স্বপ্নের চরিত্র ছবিটি মুক্তি পায়নি শাবানার চলচ্চিত্র থেকে অপ্রাপ্তি কিংবা আফসোস এই একটি শাবানা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন